বলা হয়েছে সাম্প্রতিক আপনার একটি বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। বক্তব্যটি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাই ইয়াহুদাকে নিয়ে। আপনি বলেছিলেন যে ইয়াহুদার পরবর্তী বংশধর হচ্ছে ইহুদি। মাশাআল্লাহ, ভালো একটা প্রশ্ন করেছেন, মানে আমাকে বাঁচাচ্ছেন এই প্রশ্নটা করে। আমার একটা ভিডিও ইউটিউবে খুব ভাইরাল হয়েছে এবং বিভিন্ন আলেমরা আমার ভিডিওটাকে নিয়ে সমালোচনা করছে। কোন ভিডিও আপনারা হয়তো দেখেছেন, যে আমি একটা ভিডিওতে বলছি যে নবী দাউদ ইহুদি, সুলেমান ইহুদি, ঈসা ইহুদি। এই ভিডিওটা না ভাই, এই 30-35 সেকেন্ড খুব চলছে মার্কেটে। আমি যে ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। আসলে আমার একটা আলোচ্য বিষয় ছিল এবছর, এটা গত বছরের ভিডিও। অনেক মানুষ বলছে দেখো আহলে হাদিসরা ইহুদির দালাল প্রমাণ কি, দেখো বক্তা নবীকে ইহুদি বলছে। এটা কিন্তু আজকের বক্তৃতা না, এক বছর আগেকার। তো ওইখানে আমার আলোচ্য বিষয় ছিল, আমাকে দেওয়া হয়েছিল যে ইহুদি জাতি ধ্বংসের কারণ এবং মুসলিমদের শিক্ষা। আমি ওখানে সূরা বাকারার 47 নম্বর আয়াতের তাফসির করছিলাম। আল্লাহ যেখানে বলেছে যে বানী ইসরায়েলকে আল্লাহ সাদা নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছিল। কাকে? বানী ইসরায়েল। আসলে ভাই আলেম যারা আছেন, বানী ইসরায়েল কারা? বানী ইসরায়েল নবী ইয়াকুব আলাইহিসসালামের বংশধর যারা আছে, এই বংশধরে কারা পড়ে, কোন ধর্মে মানুষ পড়ে? ইহুদি, খ্রিস্টান। কোরআনে বারবার আল্লাহ বলছেন কুল ইয়াহালাল কিতাব। আহলে কিতাব কারা? আহলে কিতাব কারা? ইহুদি এবং খ্রিস্টান, এরা হচ্ছে আহলে কিতাব। তা আমি ওই আলোচনাটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা এই ইহুদি এদেরকে আল্লাহ এত নিয়ামত দিয়েছিল, বানী ইসরায়েলকে, বানী ইসরায়েলকে নিয়ামত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে। আমাদের মুসলমানকে তো আল্লাহ একটা, মানে ইসমাইলের বংশ থেকে মাত্র একটা আসমানি গ্রন্থ দিয়েছে, তার নাম কি? আল কোরআন। কিন্তু বানী ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে বেশি আসমানি কিতাব দিয়েছেন, তাওরাত। কাদের জন্য এসেছে? ইহুদিদের হেদায়েতের জন্য, তাই তো? ইহুদি জাতি। জাবুর কাদের জন্য এসেছিল? ইহুদি জাতির জন্য। ইঞ্জিল কাদের জন্য এসেছিল? ইহুদি জাতির জন্য। তো আমি এখানে বুঝাচ্ছিলাম যত নবী এসেছে সিংহভাগ ইহুদিদের মধ্যে থেকে, যত আল্লাহ আসমানি গ্রন্থ দিয়েছে সব ইহুদিদের জন্য দিয়েছে। আর এই কথাটাকে আমি বলেছিলাম ইহুদি একটা জাতির নাম, ইহুদি ধর্মের নাম নয়। কি বুঝলেন? কত কি বুঝতে পারছেন? নবী ঈসা আলাইহিসসালাম পর্যন্ত পৃথিবীতে ইহুদি বলে কোনো ধর্ম ছিল না। পৃথিবীর ইতিহাস উল্টে দেখেন, ছিল না। সেই সময় ছিল ইহুদি একটা জাতির নাম, একটা গোত্রের নাম, বংশের নাম। কিসের নাম? জাতি, গোত্র, বংশ ছিল ইহুদি। এটা পরবর্তী সময়তে ধর্মে পরিণত হয়েছে। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার দুইজন সন্তান, একটা ইসমাইল, একটা ইসহাক। ইসহাকের সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিসসালামের ছিল 12টা সন্তান, 12 সন্তানের একটা সন্তানের নাম ছিল ইয়াহুদা। আর এই ইয়াহুদা থেকে এসেছে ইহুদি। কথা বুঝতে পারছেন? আর এই ইয়াহুদার বংশধর তার আরো সন্তান ছিল 7 থেকে 8টা। তার মধ্যে ইয়াহুদার সন্তানের মধ্যে থেকে আসছে নবী দাউদ, নবী সুলাইমান, নবী জাকারিয়া, নবী ইয়াহিয়া, নবী ঈসা, মারিয়াম। এরা সব ইয়াহুদা বংশের। কোন বংশের? আর ইয়াকুব আলাইহিসসালামের একজন সন্তানের নাম ছিল লেবি। লেবির বংশ থেকে আসছে নবী মুসা আলাইহিসসালাম। কথা বুঝতে পারছেন? আর ইয়াহুদা এবং আর ইয়াকুবের আরেকজন সন্তান ছিল ইউসুফ। কি নবী? ইউসুফ। তো ইয়াহুদা এটা ছিল কি? বংশ, কাল, একটা বংশ। যেন আমাদের নবী কোন বংশের? কুরাইশ বংশের। তবে নবী কি কুরাইশি ছিলেন না মুসলিম ছিলেন? তিনি বংশীয়ভাবে কুরাইশি আর ধর্মের দিক থেকে মুসলিম। ঠিক আমি যেখানে বলছিলাম যে এই নবী ইহুদি, ওই নবী ইহুদি, এরা বংশভাবে, এরা ইহুদি বংশ থেকে এসেছে, কিন্তু এরা ইহুদি ধর্মের না, এরা মুসলিম। প্রত্যেক নবী রাসূল মুসলিম ছিলেন, ইসলাম ধর্মেরই ছিলেন। আমার একটা বই আছে, ইসলাম আদর্শ না কলঙ্ক। ওখানে অভিযোগ করেছিল আমাদের ভারতের একজন হিন্দু পণ্ডিত যে ইসলাম এসেছে 1400 বছর আগে। আমার বই আমি জবাব দিয়েছি আজকে 3 বছর আগে, যে প্রত্যেক নবী রাসূল ছিলেন মুসলিম, ইসলাম কোনো নতুন ধর্ম নয়, এটা নবী আদম থেকেই শুরু হয়েছে। আমার বইয়ে 4 বছর আগে লিখেছি প্রত্যেক নবী রাসূল ছিল মুসলিম। কিন্তু বংশগোত্র আলাদা হতে পারে? পারে কি পারে না? কথা বলে যেন ভারতে যারা বাস করে তারা হিন্দু, এটা ভৌগোলিক সংজ্ঞা। কি? ভৌগোলিক সংজ্ঞা। কিন্তু ভারতে বাস করে আমরা মুসলিম কি মুসলিম না? আপনারা বাংলাদেশে বাস করেন, আপনারা কি বাংলাদেশি? তো বাংলাদেশিরা মুসলিম, আপনারা, আপনারা বাংলাদেশিও আবার মুসলিম, দুটোই। যারা আমেরিকায় বাস করে তারা ভৌগোলিক ভাবে আমেরিকান, আবার মুসলিম হতে পারে, পারে কি পারে না? ঠিক এইসব নবীগুলো ইহুদি বংশের
বা ইহুদির জন্য এসেছেন, তবে তারা ইহুদি ধর্মে না, এরা মুসলিম ইসলাম ধর্মে, তারা নবী। শুকরিয়া। সহিহুল বুখারী ফাজাইলুল কোরআন হাদিস 4910-11 পর পর আছে। কোরআন সংকলনের ইতিহাস যেখানে আছে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের সময়ে যখন কোরআনকে মানুষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়েছিল এবং মানুষ বিভিন্নভাবে তিলাওয়াত করত, বিভিন্ন কিরাতের ঢং পরিবর্তন করে দিয়েছিল, শব্দের হেরফের হয়ে গিয়েছিল, ওসমান বিন আফফান সমস্ত কোরআনগুলোকে একত্রিত করে তিনি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। এই হাদিসকে সামনে রেখে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম ইসহাক বিন রাহুইয়া, ইমাম আতা বিন আবি রাওবা, সব তাবেঈদের প্রজন্মের, এরা প্রত্যেকে বলেছে যদি কোরআন মাজিদ নষ্ট হয়ে যায় বা কোরআন মাজিদের কিছু অংশ পোকাতে খেয়ে নিয়েছে বা কিছু অংশ আগুনে পুড়ে গেছে, এই প্রত্যেক কোরআন মাজিদগুলোকে দুটো কাজ করতে পারেন। এক, এগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ছাইটা ভালো পানিতে ফেলে দিতে পারেন, আর দুই, যে কোনো জায়গাতে গোরস্থানে বা কবরস্থানে গিয়ে ওটাকে দাফন করে দিতে পারেন। কথা বুঝতে পারলেন? অনেক মানুষ বলে বাপ রে বাপ কোরআন পুড়িয়ে দিল। আরে কোরআন পোড়ানোটাই সাহাবীদের সুন্নাত। কোরআন যদি নষ্ট হয়ে যায় কোরআনকে পুড়িয়ে ফেলতে হয়। শুকরিয়া।